নমস্কার বন্ধুরা, রূপু ভিলেজ ফুড উইথ কিচেন চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো লুচি আর সঙ্গে ছোলার ডাল। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে ছোলার ডাল, এটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর যেটা নিয়েছি আলু, একটা আলু আমি চৌকো করে করে কেটে নিয়েছি। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হতে দেব। এবার কড়াইতে জল দিয়ে দেব। ভিজিয়ে রাখা ডাল দিয়ে দেব। আর এবার নুন দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার লুচির জন্য আমি নিয়েছি বি আটা, এটা কিন্তু ময়দা নয়। ভালোভাবে দেখুন, এটা না আপনারা সব জায়গায় হয়তো পাবেন না, সব দোকানে যে আটা দিয়ে ফুচকা তৈরি হয় মেনলি, এটা হচ্ছে সেই আটা, বি আটা, ঠিক আছে। ময়দা তো সবসময় খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, অনেক ক্ষতি করে, তো তার জন্য আমি বি আটার লুচি করব। শুনে হয়তো আপনাদের অনেকের মনে হচ্ছে বাবা আটা, কিন্তু কেউ যদি এই আটা আপনারা মানে নিকটবর্তী কোনো জায়গায় খুঁজে পান তো একবার মানে করে দেখবেন কেমন হয় আর কি। খুব সুস্বাদু খেতে হয় আর তার সঙ্গে শরীরের কোনো কিন্তু ক্ষতি করে না, আর লুচি খুব মানে ফুলবেও, সেসব নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই। তো তার জন্য এবারে নুন, একটু নুন মিশিয়ে নেব, একটু নুন দিয়ে দিলাম। অনেকে হয়তো চিনি দেন মিষ্টির জন্য, কিন্তু লুচিতে ঠিক মিষ্টি আমি পছন্দ করি না, সেই জন্য দিলাম না। আপনাদের পছন্দ করেন তারা একটু চিনি দিতেই পারেন। এইবারে দেবো সাদা তেল ময়ান দেওয়ার জন্য, ভালো করে মিক্সড করব একটু সাদা তেল। মা ময়দা বলছি আটা মেখে দিচ্ছে লুচির জন্য, আর আমি ততক্ষণে ডাল তৈরিতে ফিরে যাই। কতটা সেদ্ধ হলো দেখে নেব। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। ফোড়নের জন্য ব্যবহার করব শুকনো লঙ্কা, আদা বাটা।
মধ্যে আমি আলুটা ঢেলে দেব। ডাল ঢেলে দেব, এবারে হলুদটা আমি এইবারে দেব, কারণ তেলের মধ্যে হলুদ দিলে অনেক সময় তিতো হয়ে যায়। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর লবণ যেহেতু আগে দিয়েছিলাম তো এখন কম দিব। আলুগুলো সেদ্ধ হতে দেওয়ার জন্য ঢাকা দিই। হয়ে গেছে, এবারে সামান্য আমি মিষ্টি দিয়ে নামিয়ে দেব। যে যেমন মিষ্টি খায় আর কি, সেরকমই আপনারা দেবেন। মিষ্টি একদম লাস্টে দিলাম, কারণ আগে দিলে সেদ্ধ হয় না। নামিয়ে নেব ডাল। ডাল নামিয়ে নিয়েছি, বাবাকে টেস্ট করতে দিয়েছি। কেমন হয়েছে বাবা? অসাধারণ, খুব সুন্দর। এত ভালো খাদ্য বহুদিন খাইনি। এবার লুচিগুলো বেলা হবে, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। লুচি ভাজবো, মা বেলে দিচ্ছে আর আমি ভাজবো। কড়াই বসিয়ে দিলাম। তেল দিয়ে দেব, একটু বেশি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে,
প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলবে। দেখুন প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলছে। লুচিও মিস যাচ্ছে না, প্রত্যেকটা কি সুন্দর ফুলছে। দেখুন প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলেছে। একসময় জানেন তো আমি মানে ময়দার লুচি ছাড়া খেতামই না, মানে আমার ভালোই লাগতো না। আমার মনে ধারণা ছিল যে লুচি মানে ময়দার লুচি, কিন্তু প্রথম যখন এই বিয়াটার লুচি আমি খাই তারপর থেকে আমি আর ময়দার লুচি খাই না। এখন লুচি খাবো মানে বিয়াটার লুচি খাবো। হ্যাঁ, এটা দামটা একটু সামান্য বেশি, আর সব থেকে বড়ো কথা যে সব দোকানে পাওয়া যায় না। তো আপনারা আমার কথা শুনে একটাবার আর কিনে আর বিয়াটার লুচি খাবেন, দেখবেন কী সুন্দর লাগবে। এবার লুচিও হয়ে গেছে, তো আমরা এবার খাচ্ছি। বাবা, লুচি আর ডাল কেমন হয়েছে খেতে? দোকানের জিনিস অনেক ভালো হয়েছে, দোকান ফেল। এই মায়ের বাড়িতে তৈরি করে খেলে স্বাস্থ্যের জন্যও ভালো আর খাওয়ার ইচ্ছাটাও মিটলো। এই যে আমার মামা এসছে, তো মামাকেও খাওয়াচ্ছি লুচি আর ডাল। মামা কেমন হয়েছে?